হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পার্সেল। আমি অনেকদিন ভিডিও তোমাদের দিইনি, কিন্তু আজকে তোমাদের ভিডিওটা দেবো যে ফাইনালি আমাদের হচ্ছে তোমার জয়নিং অর্ডার বেরিয়ে গেছে। এটা তো অনেক খুশির খবর। যারা যখন ফার্স্ট এন্ট্রান্স এক্সামটা হয়, তো আমরাই ছিলাম ফার্স্ট ব্যাচ। তো অনেক দিন ওয়েট করার পর, দীর্ঘ হচ্ছে যে অপেক্ষার পর, সেই অপেক্ষার অবসান ঘটলো। সো সবাই হ্যাপি, সো আমরা অনেক হ্যাপি, আমি তো ভীষণ হ্যাপি। সুতরাং স্টুডেন্ট কেন, স্টুডেন্ট হ্যাপি হবে, স্টুডেন্টের বাড়ির লোক মানে তার ফ্যামিলির লোক তো প্রচুর হ্যাপি হবে, স্বাভাবিক। এটা টিচাররাও অনেক হ্যাপি হয়েছেন। সো দেখো, আমাদের কিন্তু ফাইনালি জয়নিং অর্ডার বেরিয়ে গেল, ঠিক আছে? তো আমরা 1631টা মেয়ে ছিলাম, কিন্তু আমরা শুনছিলাম যে হয়তো 800টা মেয়েকে আগে জয়নিং দেবে, দেন 800টা মেয়েকে জয়নিং দেবে, কিন্তু এটা হয়নি। সবাই আনন্দিত যে সবার পোস্টিংটা একসঙ্গে হচ্ছে। তো আমাদের হ্যাঁ, 1631 জনে জয়নিং অর্ডার বেরিয়ে গেছে। আজকে হচ্ছে 22 তারিখ, গতকাল অর্থাৎ 21 তারিখে হচ্ছে আমাদের জয়নিং অর্ডার বিকেলবেলা বেরিয়েছে, তাই ওই 3:30 নাগাদ এরকম সময়টা হবে। আমি ভিডিওটা আজকে হচ্ছে শ্যুট করছি, কিন্তু ভিডিওটা আমি তোমাদের হচ্ছে কালকে তোমাদের জন্য আপলোড করব, মানে 23 তারিখে ভিডিওটা তোমরা দেখতে পারবে। তো দেখো, আমাদের হচ্ছে 1631 জনেই কিন্তু জব পাবে। কত তারিখে আমাদের কিন্তু যে তোমার হচ্ছে পিডিএফটা দিয়েছে, জয়নিং অর্ডারের যে পিডিএফ, সেখানে 1631টা মেয়েরই নাম আছে। ওখানে দুটো হচ্ছে তিনটে তোমার পিডিএফ আছে, ঠিক আছে? প্রথমত পিডিএফ হচ্ছে যেখানে যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সেলিংয়ে চান্স পেয়েছিল সবার একটা জন্য পিডিএফ আছে, আর যারা মপআপের চান্স পেয়েছিল তাদের জন্য একটা পিডিএফ আছে। আর দুটো মেয়ের হচ্ছে নাম ভুলবশতভাবে সেই তোমার পিডিএফে হচ্ছে বেরিয়েছিল না, তাদের আবার আলাদা করে আরেকটা বার করা হয়েছে। সুতরাং তিনটে ফাইনালি, এটাই সবচেয়ে আনন্দের খবর যে সবার পোস্টিং হচ্ছে মার্চে, ঠিক আছে? মার্চের 6 তারিখ বলা হয়েছে। তো হচ্ছে, তো এবারে আসি যে সবার কি হোম ডিস্ট্রিক্টেই চান্স মানে জয়নিংটা পেলো, তো সেটা এখন তোমাদেরকে বলবো। দেখো, বেশিরভাগ যারা হচ্ছে নিজেদের ডিস্ট্রিক্ট থেকে বিলং করছিল, বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু নিজেরই হোম ডিস্ট্রিক্টে জয়নিংটা পাবে, ঠিক আছে? কিন্তু ডিস্ট্রিক্টের যে কোনো ব্লকে হতে পারে, সেটা তো আমরা বলতে পারবো না। সেটা হচ্ছে সিএমএইচ বা বিএমওএইচ যিনি আছেন স্যার, তিনিই ঠিক করবেন। কিন্তু হচ্ছে যারা স্টুডেন্ট বা ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু, যেহেতু ওখানে ভ্যাকান্সি না থাকায়, তাদের হচ্ছে মুর্শিদাবাদ এবং নদিয়া এই দুটো ডিস্ট্রিক্টকে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ডিস্ট্রিক্টকে ভাগ করে দিয়েছে। যারা সাউথে ছিল তাদেরকে হচ্ছে পূর্ব বর্ধমান দিয়েছে, ঠিক আছে? সুতরাং হচ্ছে কি, এটা নিয়েও হচ্ছে অনেকের মন খারাপ, কারণ নিজের তারা ডিস্ট্রিক্টে পায়নি, অন্য একটা ডিস্ট্রিক্টে এসে তাদেরকে হচ্ছে জব করতে হবে, মানে ফ্যামিলি ছেড়ে। অনেকে ম্যারিড, সুতরাং ফ্যামিলি ছেড়ে বাচ্চা, অনেকেরই বাচ্চা, সুতরাং তাদেরকে ছেড়ে আসতে স্বাভাবিক কষ্ট হবে। কিন্তু এটা ভুললে চলবে না যে এতদিন অপেক্ষা করার পর আমরা জবটা পেলাম, এর থেকে আনন্দের হয়তো আর কিছু হতে পারি না। তাই অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। যে বলবো যে অ্যাডজাস্ট করে নিলে সব ঠিক হয়ে যাবে, সেটা নয়। স্বাভাবিক মন খারাপ হবে ফ্যামিলির জন্য, আর এটাই স্বাভাবিক হয় আর কি। সো এটা ভেবে হচ্ছে সবাই খুশি থাকো, হ্যাপি থাকো, ফাইনালি আমরা জবটা পেয়েছি, আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি, মা বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি, মা বাবার মুখে হাসি ফোটাতে পেরেছি। এটাই কিন্তু একটা মেয়ের কাছে সবচেয়ে বড় পাওয়া। সো একটা শুধু বড়, হ্যাঁ মানে একটা মেয়ের কাছে কেন বলছি, একটা ছেলের কাছে একটা বড় পাওয়া মানে হয় আর কি। সো তোমাদেরকে এখন আমি, চলো তোমাদের সঙ্গে পিডিএফটা একটু শেয়ার করি। আর যারা হচ্ছে যে আমরা পরের ব্যাচ রয়েছ, তোমরাও হচ্ছে মন খারাপ করো না, তোমাদের জন্য কিন্তু এটা একটা সুখবর বলা চলে। কারণ তোমরা যখন এর পরে বেরোবে, তোমাদেরও এরকম একটা দিন আসবে যেদিন তোমরা জয়নিং অর্ডারের যে পিডিএফটা পাবে, ঠিক আছে? সেই মানে যখন সেটা তোমরা দেখবে না, তখন যে আনন্দটা হয় সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। সো চলো ওটা দেখাই। সো দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম সেটা, অ্যাটেনশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। দেখো, তোমরা এখানে দেখে নিতে পারবে, তোমাদেরকে জাস্ট আমি পড়ে এখানে দেখাবো না, জাস্ট তোমাদের দেখাবো যে আমি কোথায় চান্স পেলাম, মানে কোন ডিস্ট্রিক্টে। তোমাদের তো যদিও একটু আগে আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করলাম, বাট তোমাদেরকে এখন দেখাচ্ছি, দেখে নাও তোমরা। এ দেখো, এটা হচ্ছে যে 21/2/2024, মানে হচ্ছে গতকালের হচ্ছে এটা পিডিএফটা। আর এখানে অর্ডার তোমরা দেখতেই পাবে। আর এই যে এখানে মেনশন করা আছে, দিস উইল টেক ইমিডিয়েট এফেক্ট ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দিস অর্ডার টু 6/3/2024, ঠিক আছে? এবার দেখো, এই যে নাম, ঠিক আছে, এবার এখানে তোমার নাম, কাস্ট, কোন কাস্ট থেকে পাচ্ছে, তার অ্যাড্রেস এবং প্লেস অফ পোস্টিং আন্ডার সেমএইচ, কোন সেমএইচের আন্ডারে তোমরা পোস্টিংটা পাবে সেটাও কিন্তু সেখানে লেখা আছে। সুতরাং চলো তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? আমি সবারটা তোমাদেরকে দেখাচ্ছি না, জাস্ট আমি আমারটা তোমাদেরকে হচ্ছে দেখাবো। সুতরাং চলো
একটু দেখি। একটু ওয়েট করতে হবে, যখন আমি হচ্ছে এই ফার্স্ট জয়নিং এই অর্ডারটা পাই, পিডিএফ খুলি, তখন আমিও আমার নাম খুঁজে পাচ্ছিলাম না, দেন অনেক নার্ভাস হয়ে গেছিলাম। এটা সবার সাথেই হয়। এই যে 403 যে নাম্বারে, এখানে আমার নাম রয়েছে, কোন ক্যাটাগরি থেকে সেটা রয়েছে, আমার অ্যাড্রেস রয়েছে, এবং আমি হচ্ছে কোন সিম উইজ এর আন্ডারে পেয়েছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পেয়েছি, আমার ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, সুতরাং আমি হোম ডিস্ট্রিক্টে পেয়েছি। সো আই এম সো হ্যাপি। এরপরে দেখিয়ে দিই তোমাদের এই পিডিএফটাতে, ঠিক আছে, এই পিডিএফটাতে কতজনের নাম রয়েছে এটা আমি তোমাদেরকে হচ্ছে ফার্স্ট পিডিএফটা দেখাচ্ছি, ঠিক আছে। 103 পেজে, তো সুতরাং একটু সময় লাগবে। দেখো, এটা হচ্ছে আমাদের লাস্ট পেজ, আর এই দেখো 1564, 1565, 1567, ঠিক আছে, এতজনের নাম রয়েছে। আরও দুটো পিডিএফ রয়েছে, ঠিক আছে, এখানে 1567 জনের নাম রয়েছে, আর একটা পিডিএফে 64 জন রয়েছে, আর একটা দুজনের রয়েছে, দিয়ে টোটাল হচ্ছে 1631 জনের। আর যদি ভিডিওটি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো, আরও অনেক মোটিভেশনাল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।